আসসালামু আলাইকুম, সকল উপরে শান্তি বর্ষিত হোক। আজকে আমরা যে মিটার নিয়ে ক্লাস করাবো, মিটার আসলে একটা বোঝার বিষয়, অনেকেই মিটার নিয়ে হিমশিম খায়। তো আমরা আসলে এই মিটারটা আজকে একটু মোটামুটি বোঝার চেষ্টা করবো আজকে আমরা এই মিটারটা দিয়ে। প্রথমত আমরা এই মিটারের টেস্টিং পয়েন্টগুলোকে বলবো, টেস্টিং পয়েন্টগুলোর উপর রিভিউ দিব। একটা বোর্ড দাও আমাকে, ফের দোস। ওকে, প্রথমত বুঝে নিচ্ছি, এটা লাইট, এটা স্টার্ট, এখন অফ আছে। একটা ফ্রেশ বোর্ড দাও, অফ অবস্থায় আছে, এখন আমরা অন করব। প্রথমে আমরা শুরু করে আসি। হ্যাঁ, গুড। বোল্ডে 20 ভোল্ট, আমরা 20 ভোল্ট আগে, 20 ভোল্টের আগে যে সমস্ত কম্পোনেন্টগুলো মাপবো তা মাপবো আমরা 20 ভোল্ট দিয়ে। ধরেন আমি 10 ভোল্ট মাপবো, 5 ভোল্ট মাপবো, 2 ভোল্ট মাপবো, 1/2 ভোল্ট মাপবো, বা 15 ভোল্ট বা 20 ভোল্ট, 19 ভোল্ট মাপবো, এসবগুলো মাপতে পারবো আমি 20 ভোল্টে দেখে। কীভাবে মাপবো এই ভোল্ট যদি আমি সহজ করে দেখাই, আমরা এই ব্যাটারিটা দেখাতে পারি। এই ব্যাটারিটা, ব্যাটারিটা দুই পাশে লাগাবো আমি, দুই প্রান্তে আমার পার্সেল কেবল লাগাবো। লাগানোর পর আমি এখানে মিটারটা ভোল্টের সাথে দেখব। দেখুন এখানে 3.3 পয়েন্ট কত ডাবল, মানে 4 ভোল্ট আছে। এ সামথিং এক দুই দিকে সমস্যা নেই, আমরা বরাবর 4 ভোল্ট ধরে নিতে পারি। কিন্তু দেখেন এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, এই জায়গাটায় আশা করি মাইনাস চিহ্ন নাই। আমি যদি ঘুরে মাপি, উল্টে এদিক দিয়ে মাপি, কত দেখাচ্ছে? সেম 3.9, কিন্তু কী আছে? মাইনাস। ডিসি দুই রকম ভোল্টেজ হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে আবার 10 হোক 12 হোক 15 হোক 19 হোক আর 2/1 হোক, যাই হোক না কেন, পজিটিভ হলে সে পজিটিভ দেখাবে, নেগেটিভ হলে দ্যাটস ইট, ভোল্টেজ বিষয়টা এখানে সমাপ্ত। তাহলে এই যে ভোল্টেজ বিষয় বলছি, আপনাকে অলওয়েজ ভোল্টেজের বিষয়গুলো মাপতে হবে ভোল্টেজ দিয়ে। যদি আপনার ভোল্টেজ হয় 100-এর উপরে, 50-এর উপরে বা 20-এর উপরে, 20-এর উপরে যেই ভোল্টে হোক না কেন, আপনাকে মাপতে হবে কত দিয়ে? 200 দিয়ে। 20-এর উপরে ভোল্ট মাপতে হবে কত দিয়ে? 200 দিয়ে। 200 দিয়ে আপনি 20-এর উপরে ভোল্টেজগুলো মাপবেন, 200-এর উপরে দিয়ে। এ হচ্ছে আপনার 200-এর উপরে ইলেক্ট অফ করার ভোল্টা, 200-এর নিচে, সরি, ভোল্টেজের নিচে, মানে আমরা 21 থেকে 199, কত, 21 থেকে 199 ভোল্ট মাপলে আমরা এখানে আসতে হবে। আসলে আমাদের এই 200 ভোল্ট লাগে না, আসলে আমরা এখানে লাইট সেকশনের ভোল্টেজটা যেটা বাড়ে 12 ভোল্ট থেকে 30-35 ভোল্ট যেটা হয়, ওই ভোল্টেজটা মাপার জন্য আমরা 200 দিতে পারি। আদারস আমাদের ভোল্টেজ আর কোনো কাজ নেই, 600 দরকার নাই, 600 লিটার, বাকি আর এদিকে যা ভোল্টেজ আছে কোনোটাই আমাদের দরকার নাই। হ্যাঁ, এসি কোনো দরকারই নেই, এসি ভোল্টেজ আমাদের দরকারই নেই, আমাদের ডিসি পর্যন্তই আমাদের মোবাইলের কাজের সমাপ্ত। তো ভোল্টেজের বিষয়টাকে আমরা এই ভিডিওটা এই ভোল্টেজ পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, পরবর্তী ভিডিও করবো আমরা অংশের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।